আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই মোটামুটি কিছু না কিছু ভালো আছি অবশ্যই। তবে পরিস্থিতি এখনো ঘোলাটে। যাই হোক, এখানে আমি পুঁই শাক আমার ছাদ থেকে এনে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্না করার জন্য। আমার মতো এভাবে কে কে রান্না করেন জানাবেন প্লিজ। এখানে আলু নিলাম পুঁই শাকের জন্য, কেটে পাতলা পাতলা করে কেটে নিলাম আলু, এগুলো ভাজবো। আর নিলাম চিংড়ি মাছ আর দুইটা চেপা শুটকি। হ্যাঁ, এভাবে কে কে খান একটু জানাবেন তো প্লিজ কমেন্টে। এখানে নিলাম আদা রসুন পেস্ট আর একটা পেঁয়াজ কেটে। এখন আলুগুলো একটু ভেজে নিব। আলুটা যখন একটু লবণ হলুদ দিয়ে ভেজে দিই না শাকের মধ্যে, তখন ভীষণ মজা হয় শাকটা খেতে। এটা এইভাবে রান্না করে যারা আপনারা খান নাই একটু খেয়ে দেখবেন, একটু খেয়ে দেখবেন। পুঁই শাকের সাথে আলুটা অবশ্য ভালো যায়, তারপরেও যদি আমরা এভাবে ভেজে দিই আলুটা, তাহলে অসম্ভব অসম্ভব মজার হয় শাকটা। সাথে আবার চিংড়ি মাছ আছে, সাথে একটু শুটকি আছে, এভাবে খেয়ে দেখবেন অবশ্যই। আমার আলুটা একটু একটু না, প্রায় 5 মিনিটের মতো ভেজে নিছি, এখন উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন উঠিয়ে নিচ্ছি। নিয়ে এবার আদা রসুনগুলো দিয়ে, আদা রসুন পেঁয়াজ, আদা রসুন পেস্ট করা একসাথেই ছিল তাই আদাটা রয়ে গেল রসুনের সাথে। আবার পেঁয়াজ, দুটো পেঁয়াজ কেটে নিলাম, একটু লালচে করে ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। আদা রসুনটা যখন, আদা রসুন পেঁয়াজ এই তিনটা জিনিস যখন কাঁচা গন্ধটা চলে যায় তেলের মধ্যে বাঁচতে বাঁচতে, তখন তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়, বেশি ভালো হয়, আপনারা খেয়ে দেখবেন। এখন এগুলোর সাথে পেঁয়াজের সাথে আবার শুকিগুলো একটু ভেজে নিব। শুকিগুলো ভেজে দিব কারণ চেপা শুটকি একটু তেলে যদি ফোড়ে ভাজার সময় অনেক ফ্লেভার বের হয়, অনেক ফ্লেভার বের হয়, সেটা আপনারাও জানেন। তো এই জন্যে একটু তেলে পেঁয়াজের সাথে ভেজে তারপর জল দিলাম শাকের জন্য। পরিমাণ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকু জলেই দিয়ে নিছি। এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে নিব। দিলাম আলু, দিলাম চিংড়ি মাছ, এখন দিচ্ছি লবণ, দিব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া। এই এখন একটু ঢেকে 5 থেকে 7 মিনিট একটু সিদ্ধ করে নিয়ে তারপর দেখতেছি ঠিকঠাক মতো হলো কি না। হয়ে গেছে আমার মশলাটা সিদ্ধ। এখন দিয়ে নিচ্ছি শাকগুলো, শাকগুলো দিয়ে একটু সামান্য 2 থেকে 3 মিনিট একটু ঢেকে দিলাম নামার জন্য। হ্যাঁ, নামার পরে এখন ঢাকনা তুলে এবার উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিব সবগুলো একটু জলের সাথে। আলু শুটকি দিলাম, চিংড়ি মাছ দিলাম, সবগুলো একসাথে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু শাক কচি শাকে এখানে ডাটা খুব বেশি নাই, সিদ্ধ হতে খুব বেশি সময় নিচ্ছে না। এই যে আমার শাকগুলো হয়ে গেল, একদম সুন্দরভাবে নেমে যাওয়ার সাথে সাথে শাকগুলো হয়ে গেল। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।